হুট করে বিশ্বকাপ জেতা সম্ভব নয় বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট প্রোগ্রামের প্রধান সমন্বয়ক মিনহাজুল আবেদিন নান্নু। টি টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতা প্রসঙ্গে এই কথা জানান তিনি। এছাড়াও ডিসেম্বরে ঘরোয়া টি টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের পাশাপাশি ঢাকা ভিত্তিক ক্রিকেটকে বিকেন্দ্রীকরণের চিন্তাভাবনা প্রকাশ করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। আপনার টি টোয়েন্টি ফরম্যাটে এমনি আমরা কিন্তু অনেক পিছিয়ে আছি। আপনার দেখেন আমাদের ঘরোয়া ক্রিকেট যদি আপনি দেখেন, টি টোয়েন্টি ফরম্যাটের অনেক কম সংখ্যক ম্যাচ কিন্তু প্লেয়াররা পায়। এখন চিন্তা করা হচ্ছে যে ডোমেস্টিক লোকাল প্লেয়ারদের জন্য যে টুর্নামেন্টগুলি দেওয়ার, নাম্বার অফ ম্যাচের সংখ্যা বাড়ানো একটা প্ল্যাটফর্মে, যাতে এই টি টোয়েন্টি ফরম্যাটে আরও কিছু খেলোয়াড় দরকার ভালো। এনসিএলের টি টোয়েন্টিটা হবে এটা ডিসেম্বর 5 থেকে 17 তারিখ পর্যন্ত হবে, তো এগুলি নিয়ে কাজ চলছে। নিজে জীবনটা শেষ করলে সাথে আমারটাও শেষ করে দিয়ে গেছে। আপনি মেয়েটাকে চেনেন না? এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।